দুয়ারে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2019, বাংলাদেশ দলে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে কল্পনা জল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন দল প্রায় চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিআর স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। বর্ষসেরা সংগঠকের পুরস্কার নিয়ে পাপন বলেন, যে কোনো স্বীকৃতি আনন্দের, সেটা দেশের প্রাচীনতম সংগঠনের হলতো কথাই নেই, অবশ্যই আলাদা মর্যাদা বহন করে। এ অনুষ্ঠানেই সাকিব আল হাসানকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন তিনি। ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব, সেরে উঠে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। বিশ্বকাপের আগে তার টি টোয়েন্টি ফরম্যাট খেলা ভালোভাবে দেখছেন না পাপন, আবার সানরাইজার্সের ফরমেশনের কারণে একাদশে সুযোগও পাচ্ছেন না। ম্যাচ খেলতে না পারার কারণে সাকিবকে কি দেশে ফিরিয়ে আনা হবে? জবাবে পাপন বলেন, বিশ্বকাপের আগে তাকে টি টোয়েন্টি খেলতে দিতে আমরা রাজি ছিলাম না, ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএল এর খেলার ছাড়পত্র দেওয়া হয় তাকে। এখন সে যদি ম্যাচেই খেলতে না পারে তাহলে সেখানে রেখে লাভ কি? জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ওকে দেশে ফিরিয়ে আনা হবে।